বন্ধুরা দুবাইয়ের মানুষের কাছে সোনা এমন জিনিস যেমনটা আমাদের কাছে রূপো সোনার গাড়ি এবং ঘড়ির সম্পর্কে আপনারা আগে তো দেখেছেন বা শুনেছেন কিন্তু দুবাইয়ে এই সোনাকে পড়া থেকে খাওয়া পর্যন্ত সব জায়গাতেই ব্যবহার করে এখানে সোনা শুধু গ্রামে নয় বরং কিলো হিসেবেও বিক্রি হয় তাহলে দুবাইতে আসলে কি রয়েছে যে কারণে এখানে সোনা এত সস্তা এবং সাধারণ জিনিস আজকে বন্ধুরা আপনাদেরকে এই সব কিছুই জানাবো ভিডিওটিকে পর্যন্ত দেখবেন বন্ধুরা দুবাইকে সিটি অফ গোল্ড বলা হয় আর এর কারণ হল দুবাইকে উন্নয়নে তেল এবং যতটা অবদান অবদান রয়েছে রয়েছে ঠিক সেই পরিমাণ সোনারও দুবাইতে পৃথিবীর বড় বড় কোম্পানিগুলোর অফিস ও বিলাসবহুল শোরুম রয়েছে একই সাথে দুবাইতে এমনও একটি বাজার রয়েছে যার ভিতরে এক হাজারটিরও বেশি সোনার দোকান রয়েছে যা প্রতিদিন প্রায় হাজার হাজার কিলো সোনার ব্যবসা করে এবং এই মার্কেটটির নাম আমি আপনাদের ভিডিও শেষে জানাবো এখানে সবচেয়ে বড় প্রশ্ন হল দুবাইতে এত সোনা আসলে আসছে কোথা থেকে এবং এখানে এমন কি রয়েছে যে এখানে সোনার বাজারে লাভ এত বেশি আসলে বন্ধুরা দুবাই দক্ষিণ আফ্রিকা থেকে প্রচুর পরিমাণে কাঁচা সোনা আমদানি করে এরপর সেই কাঁচা সোনা দিয়ে একাধিক সুন্দর সুন্দর গহনা তৈরি করে তারপরে দুবাইয়ের স্ট্যাম্প লাগতেই সেই সোনার মূল্য দুবাইয়ের সোনার মূল্যের সমান হয়ে যায় বন্ধুরা দুবাইতে তৈরি হওয়া গহনা এতটাই পিওর এবং দেখতে সুন্দর হয় যে এটি শুধু দুবাইতেই নয় সারা পৃথিবীতে বিক্রি হয় যার মধ্যে ইন্ডিয়া চীন এগিয়ে রয়েছে এবং এইভাবে দুবাই প্রতি বছর বারোশো টন সোনার ব্যবসা করে সারা পৃথিবীর বিক্রি হওয়া সোনার সবচেয়ে বড় অংশ প্রায় উনত্রিশ শতাংশ শুধুমাত্র দুবাইতেই বিক্রি হয় এখানে সোনার মার্কেট এতটাই বড় যে এখানের গোল্ড সেন্টারে চার হাজার ছিয়াশিটি কোম্পানি কাজ করে দু সালে দুবাই পাঁচ লক্ষ বাহান্ন হাজার কোটি টাকার বেশি মূল্যের সোনা বিক্রি করে আমরা সবাই জানি যে ইন্ডিয়া এবং বাংলাদেশে সোনার চাহিদা ঠিক কতটা বিয়ে থেকে অ্যানিভার্সারি পর্যন্ত সব জায়গাতেই আমরা সোনার ব্যবহার করে থাকি ইউনাইটেড আরব এর শহর দুবাইতে ইন্ডিয়ানরা প্রচুর পরিমাণে বসবাস করে এবং সোনার প্রতি আমাদের প্রচুর আগ্রহের কারণে আমরা এখানে সোনা ইনভেস্ট করার ক্ষেত্রে অনেক এগিয়ে রয়েছে দুবাইতে ইন্ডিয়ানদের পর পাকিস্তান বাংলাদেশ ব্রিটেন সৌদি আরব ওমান এবং ক্যানাডিয়ানরা সোনায় ইনভেস্ট করে মার্কেটের আকারের পর এবার দুবাইয়ের সোনার কথা বলা যাক কেন এটি সারা পৃথিবীতে এত বিখ্যাত এবং কিভাবে এটি এত বড় মার্কেট হয়ে উঠল আসলে বন্ধুরা এর সবচেয়ে বড় কারণ হল সারা পৃথিবীতে সোনার বিশুদ্ধতা ও গুণমানের দিক দিয়ে দুবাই সবার প্রথমে রয়েছে দুবাইতে যে সমস্ত জুয়েলার সোনা বিক্রি করে তারা তাদের সমস্ত সোনাকে সরকারের দ্বারা বিশুদ্ধতা এবং গুণমান চেক করে বিক্রি করতে হয় এছাড়া প্রত্যেক জুয়েলার্সের মাধ্যমে বিক্রি হওয়া প্রতিটি সোনার আইটেমের উপর বিশুদ্ধতার হলমার্ক লাগানো বাধ্যতামূলক এবং এই হলমার্ক দেখেই বোঝা যায় যে সোনা কত ক্যারেটের এবং এই হলমার্ক সারা পৃথিবীতেই মানা হয় শুধু তাই নয় কোনো জুয়েলার্স যদি এই হলমার্ক ছাড়া সোনা বিক্রি করে অথবা ভেজাল সোনা বিক্রি করে তাহলে তাকে ইউএইর অ্যান্টি ফ্রড ল অনুযায়ী দু বছরের জেল অথবা দু কোটি টাকা জরিমানা হতে পারে দুবাইয়ের আইন কতটা করা সেটা আপনারা তাদের জিজ্ঞাসা করতে পারেন যারা আসলে দুবাইতে গিয়েছে ফাইন এবং শাস্তির ভয়ে এখানে নকল ও চুরি হওয়ার সুযোগ খুবই কম হয়ে থাকে এছাড়া দুবাইয়ের সোনা অন্য দেশের তুলনায় খুবই সস্তা হয়ে থাকে যার সবচেয়ে বড় কারণ হলো অন্য দেশের সোনার উপর অনেক ধরনের ট্যাক্স থাকে যেমন ইন্ডিয়ার ভ্যাট জিএসটি এক্সাইজ ডিউটি এবং লেবার চার্জ রয়েছে যা সোনার গহনার দাম অনেক বাড়িয়ে দেয় কিন্তু দুবাইতে সোনার গহনা কেনায় শুধুমাত্র পাঁচ পার্সেন্ট ভ্যাট দিতে হয় এবং তাও আবার জানুয়ারি দু হাজার পর থেকে এই নিয়মটি শুরু হয়েছে যার মানে দু হাজার আঠেরো এর আগে দুবাই থেকে সোনা কেনা আজকের তুলনায় আরও বেশি সস্তা হতো এছাড়া দুবাইতে আসা টুরিস্টরা ভ্যাট রিফান্ড দাবি করতে পারে যার ফলে টুরিস্টদের কাছে সোনা আরও সস্তা হয়ে যায় এছাড়া পুরো দুবাইতে প্রতিটি দোকানে সোনার দাম সমান হয়ে থাকে কারণ এখানে ইন্টারন্যাশনাল গোল্ড প্রাইসকে ফলো করা হয় যা ইন্টারন্যাশনাল মার্কেট হিসেবে পরিবর্তন হতে থাকে এর সুবিধা এটাই যে আপনাকে প্রতিটি দোকানে গিয়ে সোনার দাম চেক অথবা নেগোসিয়েট করতে হয় না দুবাইতে সোনার দাম তো নির্ধারিত তবে গহনা থেকে শুরু করে লেবার চার্জ পর্যন্ত এই সমস্ত গহনার ডিজাইন কোন দেশ থেকে মেশিনে বানানো নাকি হাত দিয়ে এবং আপনার বার্গেনিং ট্যালেন্টের উপর দাম নির্ভর করে থাকে বন্ধুরা আপনাদের যদি বার্গেনিং ট্যালেন্ট বেশি হয় তাহলে আপনি দুবাই গোল্ড সুপে যেতে পারেন এখন আপনি ভাবছেন হয়তো দুবাই গোল্ড সুপ কি জিনিস তাহলে আপনাদেরকে বলে রাখি এটাই হলো দুবাইয়ের ট্রেডিশনাল গোল্ড মার্কেট যার সম্পর্কে ভিডিও শুরুতেই বলেছিলাম বন্ধুরা দুবাই গোল্ড সুপ যেটা দুবাইয়ের সবচেয়ে বড় গোল্ড মার্কেট যেটাতে এক হাজারেরও দোকান রয়েছে তাছাড়া প্রতিটি মলে বড় বড় ব্র্যান্ড যেমন দামাস মালামার এবং কালিয়ান জুয়েলার্স এর মতো রয়েছে এখানে আধুনিক থেকে আধুনিক ডিজাইনের জুয়েলারি পাওয়া যায় আপনি প্রতিটি দোকান কিনতে পারবেন থেকেই কারণ বিশুদ্ধতার গ্যারান্টি সব দোকানেই দিয়ে থাকে এবং এখানে পৃথিবীর সমস্ত দেশের সুন্দর সুন্দর ডিজাইনের গহনা সহজেই পাওয়া যায় বন্ধুরা দুবাইতে সোনা কেনার আরও একটি সুবিধা রয়েছে যে আপনি যদি দুবাইয়ের সোনা এক্সচেঞ্জ করতে চান তাহলে আপনাকে তারা নতুন সোনার মূল্যে পুরনো সোনা নিয়ে নেবে এবার জানা যাক আসল উদ্দেশ্য আপনি যদি নিজে দুবাই যান তাহলে কত সোনা দুবাই থেকে ডিউটি ফ্রি অর্থাৎ অতিরিক্ত ট্যাক্স না দিয়ে আনতে পারবেন তো বন্ধুরা সেন্ট্রাল বোর্ড অফ ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস সিবিআইসি এর অনুসারে যে কোনো ভারতীয় যার কাছে ভ্যালিড ইন্ডিয়ান পাসপোর্ট রয়েছে এবং এক বছরের বেশি সময় ধরে বিদেশে বসবাস করেছে সে দুবাই থেকে সোনার গহনা সঙ্গে আনতে পারবেন তবে কিলো হিসেবে কিনে ইন্ডিয়াতে এসে বিক্রি করতে পারবে এমনটা নয় এরও একটা সীমা আছে এবং আপনি দুবাই থেকে কত পরিমাণ সোনা ট্যাক্স ফ্রি আনতে পারবেন আসুন জেনে নেওয়া যাক আপনি যদি একজন পুরুষ যাত্রী হন তাহলে এর লিমিট হলো কুড়ি গ্রাম বা দাম পঞ্চাশ হাজার টাকার বেশি না আপনি এই পরিমাণ সোনায় ট্যাক্স ফ্রি নিয়ে আসতে পারবেন আর আপনি যদি একজন মহিলা যাত্রী হন তাহলে চল্লিশ গ্রাম সোনা বা যার মূল্য এক লক্ষ টাকার বেশি নয় এই একই নিয়ম বাচ্চাদের ক্ষেত্রেও প্রযোজ্য আর যদি দুবাই থেকে ইন্ডিয়াতে এর থেকে বেশি সোনা নিয়ে আসতে হয় তাহলে আপনাকে কাস্টম ডিউটি দিতে হবে যেটা আগে দশ পার্সেন্ট ছিল এখন সেটি বেড়ে সাড়ে বারো পার্সেন্ট হয়ে গেছে এর মানে এই না যে আপনি ইচ্ছে মতো কাস্টম ডিউটি দিয়ে ইচ্ছে মতো সোনা আনতে পারবেন এরও লিমিট রয়েছে আপনি যদি দুবাইতে ছয় মাসের বেশি সময় থাকেন তাহলে আপনি এক কিলো সোনার বার অথবা কয়েন হিসেবে নিয়ে যেতে পারবেন আর যদি এর থেকেও বেশি সোনা নিয়ে আসতে চান তাহলে এক্সট্রা সোনাতে ছত্রিশ পয়েন্ট কাস্টম ডিউটি দিতে হবে যার ফলে সেই সোনা ইন্ডিয়ার সোনার মূল্যের থেকেও বেশি হয়ে যাবে তাহলে মেন বিষয় হলো দুবাই থেকে সোনা কেনা সব দিক থেকেই লাভজনক এবং আপনারা যখনই দুবাইতে যাবেন সোনার শপিং অবশ্যই করবেন বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং রূপকথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ